wabarakatuh. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'd. Durban giri kantar murung dustor kalabar longgit hobe ratri nishite jatrira hoshiya dulite se dori phulite se jol bhulite se majitor siri ase pal ke dhoribe hal ase kar himmat ke ase jawan hoy bhagwan hatise bhobishyat e tufan bhari dite hobe pari nite hobe dhobikar amar sammo bhobishyo amar ustad dar ebong আজকের জামাতে সম্মানিত মুসল্লিরা ইকরাম সকলের প্রতি আমার আদর সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভূমিকা ছাড়া আমি শুরু করব সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমার বক্তব্যের বিষয় হচ্ছে আত্মিক এবং শারীরিক পছন্দ হওয়া সত্ত্বেও কি আপনারা ঈদ করছেন এটা হচ্ছে আমার বক্তব্যের বিষয় এ সম্পর্কে আমি কোরআন কারীম থেকে কিছু আয়াত এবং একটি মাত্র হাদিস দিয়ে শেষ করব আমার তৌফিকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য এই দাসত্ব এবং গোলামি করার পূর্ব শর্ত হচ্ছে নিজের আকীদাকে নিজের বিশ্বাসকে সংশোধন করতে হবে নিজের বিশ্বাসকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে আমাদের আকীদাগত বিশ্বাস কি এখন পর্যন্ত ঠিক আছে এটা আমরা কয়েকটি আয়াতের মাধ্যমে দেখার চেষ্টা করব আয়াতটা হচ্ছে প্রথমে আমি শুরু করছি কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরা জুমার এর 3 নম্বর আয়াতে মক্কার কুফরদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা বলে মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা আমরা এই মূর্তিগুলোর পূজা করি কেবলমাত্র এজন্য যে তারা যাতে আমাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে দেয় আল্লাহ তাআলার সান্নিধ্যে অর্জনে সহায়তা করে এটা হচ্ছে মক্কার কুফরদের আকীদা মক্কার কুফরদের বিশ্বাস বর্তমান সময়ে আমাদের বিশ্বাস কি তাদের সাথে মিলে না এটা আমরা দেখব বর্তমান সময়ে এক গোষ্ঠীর আলেম শ্রেণী এক গোষ্ঠীর মানুষ তারা বিভিন্ন ধরনের ব্যক্তি পূজায় লিপ্ত হয়ে গেছে তারা সেই ব্যক্তি সমূহকে তাদের গুরু তাদের সম্মানজনক ব্যক্তি হিসাবে দাবি করতেছে তাদের কবর পূজা করতেছে এবং বলতেছে যে মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা আমরা এই পীর ধরেছি আমরা এই গুরুজনকে ধরেছি কেবল তারা মাত্র আমাকে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে দিবে মক্কার কুফরদের যে আকীদা ছিল আমাদের বর্তমান যুগের কিছু লোকের আকীদা পুরো পুরো রূপে মিলে যায় তাহলে কি আমরা বলতে পারি না মক্কার কুফরদের যে আকীদা ছিল আমাদের বর্তমান আকীদার স্বরূপ ধারণ করেছে এমনকি মক্কার কুফরদের যে আকীদা ছিল তার চেয়ে নিকৃষ্ট আকীদায় আমরা পৌঁছে গেছি মক্কার কুফরদের আল্লাহকে বিশ্বাস করত এটা আপনারা কিভাবে বিশ্বাস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা জুখরুফের 87 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালা ইনসান তাহুম্মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ যদি তোমরা মক্কার কুফরদেরকে জিজ্ঞাসা করো মান খালাকাহুম কে তাদেরকে সৃষ্টি করেছে লায়াকুলুন্নাল্লাহ তারা বলবে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আর এরপর দেখেন তাদেরকে যদি বলা হয় এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যদি আপনি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুখরুফের 9 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়ালা ইনসান তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন লায়াকুলুন্না তারা বলবে খালাকান্নাল আজিজুল আলিম এগুলো সৃষ্টি করেছে মহা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান সময়ে আমাদের তীব্র তাপদাহ চলতেছে আমরা বৃষ্টি নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভুগি এমনকি বাংলাদেশের উচ্চ শ্রেণীর শাসকরা বলে যে মা দুর্গা গজে চলে আসার কারণে ফসল বেশি হয় মা দুর্গা যদি নৌকায় চলে আসে তাহলে বৃষ্টি বেশি হয় অথচ মক্কার কুফফারদের আকীদা এর চেয়ে ভালো ছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো ওয়ালা ইনসান তাহুম্মান যালামিনাস সামাই মান যদি তাদেরকে জিজ্ঞাসা করে কে সেই মহান রব যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন এবং ফাহিয়া বিল আরদা মিন বাদি মুতিহা অতঃপর মেরে দেওয়া শুষ্ক ফেটে দেওয়া জমিনকে আবার পুনরায় চাষাবাদের উপযোগী করে তোলেন লায়াকুলুন্নাল্লাহ তারা বলবে এই সব কিছু করে একমাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আকীদা গুলো ছিল মক্কার কুফফারদের তারা বিশ্বাস করত বৃষ্টি দিতে পারেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এবং তারা আবার বিশ্বাস করে যে তাদের নিজেদেরকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথচ বর্তমান যুগে আধুনিক সমাজে এসে আমাদের মধ্যে থেকে কিছু লোক বিশ্বাস করে তারা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে বৃষ্টি নাকি মা দুর্গার কারণে হয় এই ধরনের আকীদা যদি আমরা পোষণ করি তাহলে কি আমি বলতে পারি না আমাদের আকীদায় পছন্দ রয়েছে এরপরে আমি আকীদা আত্মিক পছন্দের দিকটা আপনার কাছে সংক্ষেপে উপস্থাপন করলাম এবার দেখো শারীরিক পছন্দের দিকটা আপনাদের শরীরে কি পছন্দ ধরেনি তার আগে একটা ছোট্ট হাদিস বলবো সহিহ মুসলিম 3353 নম্বর হাদিস নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল মুসলিমু তারাজুলিল ওয়াহিদ মুসলমানরা মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের মতো ইনিস্তাকা আইনাহু ইস্তাকা কুলুহু যদি তার চোখে ব্যথা পায় তাহলে তার সারা শরীর ব্যথা পায় ওয়াই ইস্তাকা আই রাসুহু আর যদি তার মাথায় ব্যথা পায় ইস্তাকা কুলুহু তার পুরো শরীর ব্যথা পায় রাওয়াহুল মুসলিম এটা মুসলিমের হাদিস এবং সনদ সহি এখানে বলা হচ্ছে যে মুসলিম উম্মাহকে তুলনা করা হয়েছে একটা শরীরের সাথে একটা মানব জাতির শরীরের সাথে সেই শরীরে যদি কোনো এক জায়গায় সামান্য একটু ক্ষত হয় সামান্য একটু আঘাতপ্রাপ্ত হয় তাহলে পুরো শরীরে আঘাত ছড়িয়ে যায় কিন্তু আমাদের এই মুসলিম উম্মাহকে যদি আমরা একটা দেহের সাথে কল্পনা করি তাহলে ফিলিস্তিন তার একটা অংশ সিরিয়া তার একটা অংশ আফগানিস্তান তার একটা অংশ মিয়ানমার তার একটা অংশ ভারত পাকিস্তান বাংলাদেশ সবগুলো তার একটা অংশ তাহলে আমাদের এই যে শরীরের অঙ্গগুলো তারা কি আঘাতপ্রাপ্ত হচ্ছে না আমরা কি দেখতেছি না ফিলিস্তিনে লক্ষ কোটি মানুষের ঘর ঘর উড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি তাদের সালাদগত অবস্থায় মুসলমানদের প্রথম চোখলাকে তারা ধ্বংস করার চেষ্টা করছে না তারা কি সেখানে আক্রমণ চালাচ্ছে না সেটা কি আমাদের শরীর নয় সেটা কি আঘাতপ্রাপ্ত হচ্ছে না মিয়ানমারের লক্ষ লক্ষ রোহিঙ্গাকে কি তারা তাদের দেশ থেকে দাঁড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়নি মুসলমানের যে রাজত্ব চলতো ভারতবর্ষে সেই ভারতবর্ষে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে উদ্বুদ্ধ করা হচ্ছে না সেখানে কাশ্মীরকে দখল করে নেওয়া হয়েছে না ইমাম বুখারীর দেশ সামারা এবং বোহারা এবং সমর্থনকে ইহুদি খ্রিস্টানরা কি দখল করে নেয়নি এমনকি রাত্রিবেলাতে যখন তারা সালাতের জন্য বাড়ায় তখন ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে তাদের বিক্ষিপ্ত বোমা বারুদের কারণে কত বিক্ষিপ্ত হয়ে যায় শিশুর দেহ মা কান্না করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলতেছেন যে তাদের খুব এক দিন কি রকম কোরআনুল কারিমে সান নম্বর সূরা নিসার 73 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিয যালিমা আহলিহা ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো যারা আমাদেরকে বন নিক্ষেপ করে মিসাইল নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ওয়াজাআলনা মিল্লাদুনকা ওয়ালিয়্যা আর আপনার পক্ষ থেকে আমাদেরকে বন্ধু প্রেরণ করুন ওয়াজাআলনা মিল্লাদুনকা নাসিরা আর আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী প্রেরণ করুন এখন আপনার শরীরে একটা অঙ্গ ধরুন আপনার শরীরের পা ফিলিস্তিন আপনার শরীরের হাত হচ্ছে আফগানিস্তান এগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আর তারা ফরিয়াদ করে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমিন আল্লাহ আপনি আমাদেরকে এই জালিমদের জনপদ থেকে রক্ষা করো তাহলে আপনার দায়িত্ব নয় কি সেই জালিমদের জনপদ থেকে রক্ষা করো এখন আপনি ভাবতেছেন যে তাদের বিরুদ্ধে যদি আমরা নেমে পড়ি তাদের খুঁজে ভাগ করি তাহলে ইসলাম কি কঠোরতার অনুমোদন দেয় কঠোরতার কি অনুমোদন দেয় এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর রাসূল এবং ওনার সাথে যারা থাকে তারা কি আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুমা তারা কাফেরদের বিরুদ্ধে হচ্ছে কঠোর এবং নিজেদের মধ্যে হচ্ছে শান্তিপ্রিয় তো আল্লাহ তাআলা নিজে বলছেন যে কাফেরদের বিরুদ্ধে কঠোর হয় তো আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ পচন আক্রান্ত হচ্ছে বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে আমরা কি ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু করবো না আমরা কি তার প্রতিরোধ করবো না অবশ্যই প্রতিরোধ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমের এক নম্বর সূরা আনফালের 7 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইদ্দি রাহিম মাসাতাতুম মিন কুল্লা আদর রিবাতুল খাইল তুহিদুনা বিহি আদুল্লাহি আদুল্লাকুম তোমরা যথাসম্ভব তোমাদের অশ্ব সম্বন্ধে প্রস্তুত রাখো শক্তি অর্জন করো তুহিদুনা বিহি আদুল্লাহি আদুল্লাকুম তোমরা তোমাদের শত্রুদেরকে এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করো যাতে তারা ভয় পায় যাতে তারা তোমাদেরকে ভয় পায় এবং তোমাদের বিরুদ্ধে লড়ার সাহস না পায় এমনকি তারা যদি
তোমাদের বিরুদ্ধে বোম নিক্ষেপ করে তাহলে তোমরা তার বিরুদ্ধে অন্তত পাথরটা নিক্ষেপ করে তাদের জবাব দেওয়ার চেষ্টা করো। আমার সামনে আর কয়েকটি কোরআনের আয়াত আছে, আমি এগুলো বলে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন কোরআনুল কারীমের 61 নম্বর সূরার 11 এবং 8 নম্বর আয়াতে, যে সূরা সফের 8 নম্বর আয়াতে বলতেছেন যে তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো এবং কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করো। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবা কোরআনুল কারীমের 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহু ইসতারা মিনাল মু'মিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউক্তালুন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, ফায়ুকতালুনা হয় তোমরা মারো, ফায়ুকতালুন অথবা তোমরা মারো। এখন আপনারা বলতে পারেন যে নিজেরা মরে নিজেদের ক্ষতি করে কি লাভ হবে, তারা তো আল্লাহর রাস্তায় মারা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালা তাকুলুনা ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা বরং জীবিত, তোমরা সেটা বুঝতে পারো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যদি এত কিছু করতে পারো, জীবনে ত্যাগ করতে পারো এবং তিতিক্ষা করতে পারো, তাহলে তোমাদেরকে কি হবে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমায় ইয়াকফুর বিত তাগুত ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যদি কেউ এই তাগুতকে অস্বীকার করতে পারে, তাগুতের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরেছে, আর যে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরেছে সে কখনো ব্যর্থ হবে না, সে অবশ্যই সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 103 নম্বর সূরার 103 নম্বর আয়াতে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে একত্রভাবে ধরে থাকো এবং তোমরা ফারাক হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে একত্রিতভাবে আল্লাহ তাআলার রজ্জু আটকে ধরার তৌফিক দান করুন। এবং সকলের প্রতি আমি আবারও আহ্বান জানাবো কবি কাজী নজরুল ইসলামের মধ্যে জাগো ও মুসলিম, হাতে হায়দারি হার, শহীদের দিকে সব লালে লাল হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।